দর্শক মন্ডলী হাজির হয়েছে 16ই ডিসেম্বর আসাদ ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ফলক, কি লেখা আছে আপনারাই সবকে দেখে নেবেন, তবুও আমরা না বললেই নয়। গোনপাড়া দিশে যে বাগডোক বাজার আর এই ভাষা ভায়া বাঘাত চে 1250, তারপরে 12,300 মিটার রাস্তা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সফল প্রতিমন্ত্রী আলহাজ অধ্যাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মাননীয় সংসদ সদস্য 61, নাটোর 4, গুরুদাসপুর বড়াইগ্রাম, ও সভাপতি নাটোর জেলা আওয়ামী লীগ। তারিখ 7 অক্টোবর 2018 খ্রিস্টাব্দ, 22 আশ্বিন 1425 বঙ্গাব্দ, অর্থাৎ উদ্ভাবনের প্রায় 10 মাস পেরিয়ে গেছে। আমরা নেম ফলকটা দেখানোর উদ্দেশ্য রয়েছে, এর পিছনে রয়েছে গ্রাম বাংলার করুণ মানবতার জীবনের ইতিহাস। দর্শক মন্ডলী, কিছুক্ষণের মধ্যেই আমরা সেই গ্রামীণ মানুষের যে চলাচলের রাস্তা, বলা হয়ে থাকে ডিজিটাল যুগে যদি এরকম গ্রাম বাংলাকে কখনোই পিছিয়ে রেখে কিন্তু আমরা কখনোই সামনের দিকে আগাইতে পারবো না। অর্থনৈতিক উন্নয়নের কিন্তু চাবিকাঠি এই বাংলাদেশের 68,000 গ্রামকে কেন্দ্র করেই প্রায় 80% লোক কিন্তু আমরা জানি কৃষির উপর নির্ভরশীল, এবং এই গ্রামীণ কৃষকের হারের উপর জোরেই কিন্তু বাংলাদেশের অর্থনীতির টাকা সচল রয়েছে। দর্শক মন্ডলী, যাই হোক, আমরা আর কথা বাড়াবো না। আমরা এই মানুষের চাওয়া পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, মানুষের যে ক্ষোভ রয়েছে, এই রাস্তা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ আসলে ডিজিটাল বাংলাদেশ নাকি অন্য কোনো বাংলাদেশ, তার প্রতিচ্ছবি আমরা রাস্তার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আর কথা নাই, চলুন আমরা। দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন আমরা এই ফলকের পিছনে কিন্তু একটা কালো অধ্যায় রয়েছে, সেই কালো অধ্যায় কিন্তু আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটা বড়াইগ্রাম থানার 4 নং নগর ইউনিয়ন তালসু গ্রামের রাস্তা। এটা বিশেষ করে এই রাস্তাটা বাগডোক থেকে বাগডোক হয়ে কিন্তু চলে গেছে গোমপাড়ার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার বেহাল দশা, এই রাস্তা দিয়ে মানুষের চলাচল করবে তা আপনারা একবার সতর্কে দেখুন রাস্তার কি অবস্থা। দর্শক মন্ডলী, চাদর দেখা যায়, তাহলে আমরা যদি এই 68,000 গ্রামের জানি না অন্য কোনো গ্রামের এরকম দশা আছে কিনা, তবুও আমরা এই তালসো গ্রামটা কিন্তু দর্শক মন্ডলী 16ই ডিসেম্বর আসাদ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। কত কষ্ট করে মানুষ কিভাবে চলাচল করে এই রাস্তা দিয়ে, বিশেষ করে প্রায় 10-12টা গ্রামের লোকজন কিন্তু যাতায়াত করে বিভিন্ন বিশেষ করে আশপাশের যে শহরগুলো রয়েছে গোনপাড়া, আমরা জানি বড়াইগ্রাম পৌরসভা, এদিক দিয়ে কিন্তু জনগণ যায়। আমরা দেখতে পাচ্ছি দর্শক মন্ডলী, এই যে রাস্তা রাস্তা কিনা মরণ ফাঁদ তা আমরা জানি না, আপনারা দেখবেন এদিক দিয়ে মানুষ কিভাবে চলাচল করবে। প্রায় বলা হয় থাকে 10,000 লোকজন কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে, 10,000 লোকজন কিন্তু রাস্তা দিয়ে চলাচল করে। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 2.5 কিলো রাস্তা একই দশা, বরং আমরা যদি সামনের দিকে অগ্রসর হতে থাকি এর চেয়ে তীব্র থেকে আরো তীব্রতর খারাপ দৃশ্য আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো। দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন আশপাশে কিন্তু অনেক পাকা কাঁচা আধা পাকা বাড়ির ছবি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক মন্ডলী, আমরা দেখাতে চাই এখানে কত কাদো হবে, দর্শক মন্ডলী মানুষ যদি একবার নামে তাহলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী কি অবস্থা, তাহলে আমরা জানি গ্রামে বিশেষ করে সকল মানুষের কিন্তু ট্যাক্স এই ট্যাক্সের টাকা কিন্তু সরকার হাতে চলে যায়, সরকার এই টাকা উত্তোলন করে কিন্তু গ্রামের বিভিন্ন ধরনের বিশেষ করে রাস্তার উন্নয়ন বা অন্য অন্য কাজে কিন্তু বাজেট পেশ করে। এই টাকা আসে মন্ত্রী থেকে এমপি পর্যায়ে বিশেষ করে এই গ্রামের উন্নয়নের জন্য, জানি না এই টাকা কোথায় যায়। বলা হয়ে থাকে একবার নাকি এটা বাজেট হয়ে গেছে, নতুন করে এটাকে আবার বাজেট না দিলে রাস্তা আর হবে না। তাহলে দর্শক মন্ডলী, আমরা আগে কি নেম ফলককে দেখাইছি, তা হলো উদ্ভাবনের বা উদ্বোধনের 10 মাস পেরিয়ে গেছে, গ্রামীণ মানুষের হতাশার ভাব, জানি না রাস্তা হবে কিনা, অথবা এই রাস্তায় সামনে নির্বাচনের জন্য কলা ঝুলে রাখা হবে কিনা সেটাও অনিশ্চিত, বা সেটাও কিন্তু
জনগণ বা গ্রামের মানুষ কোনোটাই বলতে পারতেছে না। আর দর্শক মন্ডলী দেখুন, এটা রাস্তা, আমরা ডিজিটাল যুগে বাস করে থাকি, এমন কাঁচা রাস্তা বা এরকম কালো কালো রাস্তা দিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, জানি না ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে কিনা। আমার এই ভিডিওটার মাধ্যমে হয়তো আমাদের শ্রদ্ধা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হলে তাকে আমরা সবিনয় আমার আবেদন জানাবো বা গ্রামবাসীর পক্ষ থেকে আবেদন জানাবো, অতি শীঘ্র যেন আমাদের রাস্তার মেরামত কাজ শুরু করে দেন, এটাই গ্রামীণ মানুষের দাবি। বিশেষ করে অনেক গ্রামের মানুষের সাথে কথা বলে জানা গেছে যে তারা নাকি এই রাস্তা দিয়ে আর চলাফেরাই করেন না। তাহলে আমার এদের 68,000 গ্রাম বাংলাকে পিছিয়ে রেখে কিভাবে সম্ভব ডিজিটাল বাংলাদেশ করা? দর্শক মন্ডলে আমরা আরো এদিকে যেতে চাই এবং আমাদের এই গ্রাম বাংলার মানুষের পুরন অবস্থা তুলে ধরতে চাই। এখানে আমরা কিছু দর্শক দেখতে পাচ্ছি, তাদের কথা আমরা শুনে নেই দর্শক মন্ডলী। ভাই আপনার নাম? আমার নাম জিয়াউর রহমান। এই রাস্তা সম্পর্কে আপনি কিছু বলুন। এই রাস্তা যে অবস্থা, কোন গাড়ি ঘোড়া তো দূরে থাক, একটা সাধারণ মানুষ যে হেঁটে যাবে তাও তাকে পা পিছলে হুকড়ে যেতে হচ্ছে, স্যান্ডেল হাতে করে নিয়ে আসতে হচ্ছে। এইরকম যদি ডিজিটাল বাংলাদেশ হয় তাহলে তো দেশের অবস্থা অন্যরকম হয়ে যাবে। এটা বাজেটের রাস্তা শুনলাম, কিছুদিন আগে শুনলাম এটা বাজেট করা হয়েছে এই রাস্তাটা, কিন্তু বাজেটের একই ধরন। সবাই গ্রামের মেম্বার চেয়ারম্যান বললেন যে এই রাস্তাটা এই চৈত্র মাসে আষাঢ়ের আগে মেরামত করা হবে, কিন্তু আষাঢ় চলে যায় শ্রাবণ, সামনে আরো অন্য কাদর দিন আসছে, কিন্তু কোনো রাস্তা মেরামতের কোনো কাজ নেই। দর্শক মন্ডলী, দর্শক হেঁটে আসছে গ্রাম বাংলার মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন এরকম তীব্র কাদো। আসলে দর্শক মন্ডলী আপনারা দেখলেন, এরকম অবস্থা যদি আমাদের দেশের অবস্থা হয় তাহলে দর্শক মন্ডলী দেখলেন, এরকম কিন্তু প্রতিনিয়তই হাজার হাজার দর্শক এই রাস্তা দিয়ে চলাফেরা করে এবং একই দশা হয়। হয়তো তারা চাকরির উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যায় এবং দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে কি অবস্থা হয়েছে। তাহলে দেখুন, তাহলে দেশের উন্নয়ন কিভাবে সম্ভব দর্শক মন্ডলী? এমন যদি আমাদের অবস্থা হয়, হাতে কিন্তু জুতা রয়েছে, টোটাল শরীর কিন্তু কাদা পাকে পরিপূর্ণ হয়ে গেছে, দর্শক মন্ডলী এদিকে পড়েছে, কিন্তু যদি আরো এদিকে পড়তো তাহলে কি দশা হয়তো? এই রাস্তা মেরামত সম্পর্কে বা রাস্তা সম্পর্কে আপনি কি জানেন, কি বলবেন? কি গোমুরে ভাই, এই যে আইতাছি বাড়ি থেকে যামু হসুর বাড়ি, কাদার মধ্যে পড়ে এখন হসুর বাড়ি যামু না বাড়িতে ঘুরে যামু, কি করবো ভাই? আমার কপালে তো কাদা ছাড়া কিছু নাই ভাই। সরকারের ভোট দেয় কোনোদিন এমপি মন্ত্রীকে দেই না, আইসা উদ্বোধন করে গেছে, রাস্তা আর হয় না ভাই, কি করবো, দুঃখের কপাল ভাই। আপনার সাথে কথা কমু না, আপনিও সরকারের লোক, তার দুঃখের কাহিনী কিন্তু তারা জানিয়ে দিয়েছে দর্শক মন্ডলী। এখানে ধান চাষের উপযোগী বললে ভুল হবে, ধান চাষে সে আরো অনেক করুণ অবস্থা রয়েছে দর্শক মন্ডলী। আমরা আরো অসংখ্য রাস্তা সামনে দেখাইতে চাই, অসংখ্য এরকম জায়গা রয়েছে যেটা মানুষের চলাফেরার কোনো অবস্থা নেই। এই যে আরো দর্শক আসছে অনেক কষ্টে। দর্শক মন্ডলী আপনারা ভেবেছেন হয়তো মাঝে মাঝে এরকম রাস্তা, কিন্তু আসলে টোটালটা রাস্তাই কিন্তু এরকম করুণ বেহাল দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এত তীব্র কাদো, বিশেষ করে এই কাদা পাকের মধ্য দিয়েই কিন্তু মানুষ প্রতিদিন বা পাত্তাহিক তাদের কাজকর্ম পরিচালনা করছে। অনেক গ্রাম বাংলার নিরীহ মানুষের কাছ থেকে জানা যায়, তার কিছুক্ষণ আগে আপনারা একজন দর্শক বা গ্রামীণ মানুষকে দেখলেন, কৃষককে দেখলেন, তার বিশেষ করে চা পার কথা কিন্তু তারা বলে দিয়েছে। দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এখানে প্রায় 2.5 কিলো রাস্তা, একই দুর্দশা। আপনারা দেখতে পাচ্ছেন কিছু দর্শক দোকানে নিরীহ ভাই বসে আছে। এই রাস্তা সম্পর্কে আপনাদের কি কোনো কথা বলার আছে? দেখি কি কথা বলার আছে। আমরা তো এই রাস্তা নিয়ে বিশেষ করে 16 ডিসেম্বর ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে হাজির হয়েছে এই গ্রামীণ মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরার জন্য, কিছু কি বলবেন? দিদার ভাই দেখতে পাচ্ছেন চায়ের
মুখ লাগিয়ে সুরসুর করে টানছে, কিছু বলবেন? দর্শক মন্ডলী, আপনারা জানলেন যে রাস্তার কারণে অনেক অসুবিধার মধ্যে আছে। আপনারা দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন এই যে রাস্তার কি অবস্থা। দর্শক মন্ডলী, আপনারা আরো সামনে রাস্তাগুলো দেখাইতে চাই যে রাস্তার কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 2.5 কিলো রাস্তা কিন্তু একই অবস্থা। এই যে অসংখ্য দর্শক, তারা কিন্তু অনেক কষ্ট করে আসছে। দর্শক মন্ডলী, কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে আরো আর একজন একজন দর্শক কথা বলছে, দর্শক মন্ডলী গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমরা তবু আপনাদের রাস্তায় কষ্ট হলেও রাস্তাটা দেখাবো। দর্শক মন্ডলী, আপনারা শুনতে পারলেন একজন গ্রামের নিরীহ মানুষ এমপির উপর তীব্র ক্ষোভ। যাই হোক, আমরা দর্শক মন্ডলী রাস্তাটা দেখাইতে চাই, দেখুন রাস্তার বেহাল দশা। দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন কিছু দর্শক এই দুর্গম পথ অতিক্রম করে সামনের দিকে যাচ্ছে। দর্শক মন্ডলী এখানে দেখতে পাচ্ছেন কি তীব্র কাদো, এটার যে কি বেহাল দশা দর্শক মন্ডলী, আপনারা সহসকে না দেখলে বুঝতে পারবেন না। এটা রাস্তা কিনা কোন বিল, দর্শক মন্ডলী আমরা সামনে একজন দর্শককে পেয়েছি, তার সম্পর্কে বা রাস্তা সম্পর্কে আমরা কিছু জানতে চাই। রাস্তা লিয়ে আপনারা কেমন কষ্টে আছেন? এই রাস্তাতে মনে করেন আমরা খুব ভোগান্তে আছি। মনে করেন মাঝে মাঝে বৃষ্টি বৃষ্টি হয়, রাস্তাতে আমাদের চলতে খুব অসুবিধা হয়। দেখা যায় এদিক দিয়ে স্কুলের ছাত্ররা কলেজের মানুষরা যাওয়ার সময় খুব ভোগান্তি হয়, জনগণও খুব ভোগান্তি রয়েছে, খুব মানে খুব ভোগান্তি আমাদের। দর্শক মন্ডলী আমরা বৃষ্টি কিন্তু পেয়ে গেছি, অলরেডি বৃষ্টি শুরু হয়েছে। আমরা তবু এই ভিডিওর দৃশ্যগুলো তুলতে চাচ্ছি। দেখছেন কিছু খেলোয়াড় আসছে মাঠে খেলার জন্য, তারা কি কষ্ট করে আসছে, প্রতিদিনই কিন্তু এরকম কষ্ট করে 2.5 কিলো পথ তারা অতিক্রম করে। হ্যাঁ দর্শক মন্ডলী, মুষলধারে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, তবু কিন্তু বিশেষ করে এই 4 নং নগর ইউনিয়নের তালসো গ্রামের এই কাঁচা রাস্তার বেহাল দশা আপনাদের দেখাচ্ছি দর্শক মন্ডলী। বিশেষ করে 10 মাস পেরিয়ে গেছে কিন্তু এই রাস্তার শুভ উদ্বোধন হয়েছে, কিন্তু 10 মাস পেরিয়ে গেলে কিন্তু কাজের কোনো অগ্রগতি নেই। জানি না এই রাস্তা আবার সামনে নির্বাচনের জন্য কোনো কলা ঝোলানোর কারণ হবে কি না। দেখতে পাচ্ছেন মাঠ, মাঠকে মাঠ, জমিতে ধানের চাষাবাদ করা হয়েছে, বরং এই রাস্তার সাইড কিন্তু এই যেখানে ফসলের আবাদ করা হয়েছে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন কাদা। এই যে আর একজন কৃষক আসছেন কষ্ট করে। দর্শক মন্ডলী এই রাস্তা সম্পর্কে কিছু বলবেন ভাই? কি বলবো ভাই, দেখেন আমরা প্রতিনিয়ত এই সারাদিন বিলের কাদার মধ্যে কাজ করে এসেও বিকেলে একটু ভালোভাবে ঘোরাফেরা করবো সেটা পারি না, আমরা এই কাদার মধ্যে চলাফেরা করি। দর্শক মন্ডলী আমরা জানি অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য যোগাযোগ ব্যবস্থা কিন্তু অন্যতম, বলা হয়ে থাকে ডিজিটাল যুগ, ডিজিটাল বাংলাদেশ। কিন্তু ডিজিটাল বাংলাদেশের নামে এই রাস্তাটা আসলে ডিজিটাল বাংলাদেশ। অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান কথা বলার জন্য।
ডিজিটাল যুগে বিশেষ করে এই রাস্তা থেকে আপনি কি বলবেন যে আসলে এই দেশটা ডিজিটালে পরিণত হয়েছে? দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা, বলেছি আগেই বলেছি, বিশেষ করে প্রায় 2.5 কিলো রাস্তা কিন্তু একই দশা আপনারা দেখতে পাচ্ছেন। বেহাল দুর্দশা আপনারা দেখতে পাচ্ছেন, করুণ অবস্থা, মানুষ কি মানবেতর জীবন যাপন করছে। ডিজিটাল যুগে বলা হয়ে থাকে যোগাযোগ প্রযুক্তির উপরে কিন্তু ব্যাপক প্রসার ঘটেছে, অথচ সকল কাজই কিন্তু ইলেকট্রনিক মাধ্যমের হয়ে হচ্ছে, কিন্তু জানি না এই রাস্তা কবে কিভাবে উন্নয়ন কাজ শুরু হবে, এটাই মানুষের মনে প্রশ্ন। দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো ভেবে থাকবেন যে মাঝে মাঝে রাস্তা এমন, কিন্তু আসলেও না, পুরো রাস্তাটাই কিন্তু দর্শক মন্ডলে এমন, তা আপনারা স্বচক্ষেই দেখুন। দেখতে পাচ্ছেন আশপাশে গ্রাম, এটা রাস্তা নাকি ধানের ক্ষেত, কি বলবেন দর্শক মন্ডলী? আপনাদের প্রশ্ন জুড়ে দিলাম, কি ভাই আপনাদের রাস্তা, বিশেষ করে রাস্তার করুণ দুর্দশা তুলে ধরার জন্য 16 ডিসেম্বর 1971 আসাদ ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে হাজির হয়েছে। দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটা রাস্তা কিনা, একটু আপনাদের সূচকে দেখুন কত তীব্র খাদ। দর্শক মন্ডলী দেখুন এটা রাস্তা কিনা, এটা কিন্তু চলাচলের কোনো অবস্থাই নেই। দর্শক মন্ডলী 16 ডিসেম্বর আসাদ ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক মন্ডলী মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়া কেমন। আমরা কিন্তু বরাবরই রাস্তা দিয়ে হেঁটে আসছি, এখানে কিন্তু লোকচুরি কোনো কিছুই নাই। ভাই আপনি কিছু বলুন এই রাস্তা সম্পর্কে, যেহেতু আপনাকে পেয়েছি। হ্যাঁ, আমার রাস্তা খুব ভালো রাস্তা, বুঝতে পারছেন, তার কোনো সমস্যা নাই, কোনো জায়গায় কোনো কাদর কোনো চিহ্ন নাই, বুঝতে পারছেন। সরকার আসেনি, 6 মাস আগে পাকার অর্ডার দিয়ে দিয়েছে, পাকাও আমার হয়ে গেছে। দর্শক মন্ডলী আসলে কেমন পাকা হয়েছে আপনারা তা স্বচক্ষে দেখুন, এটা রাস্তা কিনা অন্য কিছু আপনারাই মনে মনে ভাবুন, আমাদের বাংলাদেশ কত উন্নত দেশ। দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন রাস্তার বেহাল দশা, গিরিখাত দেখতে পাচ্ছেন, রাস্তা নাকি এটা কি আপনারা কি বলবেন? দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার বেহাল দশা, এটা
রাস্তা বলবেন নাকি মরণ ফাঁদ বলবেন, তা আপনারাই শাসককে দেখুন। দর্শক মন্ডলী দেখুন রাস্তার বেহাল দশা। 4 নং নগর ইউনিয়ন, এর অন্তর্গত তালসোর রাস্তা এটা। এই যে আপনাদের যে রাস্তার যে বেহাল দশা, বিশেষ করে আপনারা কিন্তু ভিডিও দেখাইছি, এখানে আমরা একজন গ্রামের বিশেষ করে দর্শককে পেয়েছি। এখানে আপনার নাম কি? মমিন। এখানে দেখছেন স্বপ্না ভাড়াই সিস্টোর, বিশেষ করে ইনারি দোকান। এই যে রাস্তা, যে এখনো 10 মাস পেরিয়ে গেছে উদ্বোধনের, কিন্তু এখনো রাস্তা হয় নাই। আপনারা এই যে প্রতিনিয়ত এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যান মালা মাল আনার জন্য, আপনাদের কষ্ট হয় না? দর্শক মন্ডলী আপনারা শুনলেন মমিন ভাইয়ের কাছ থেকে। এই যে আর একজন দর্শককে আমরা পেয়েছি। দর্শক মন্ডলী আপনি কোথায় যাচ্ছেন? জোনাইল বাগদম যাবেন। এই যে রাস্তা দিয়ে যে আপনি আসতেছেন, আপনার ছেলে কোলে রয়েছে, এই যে কষ্ট হচ্ছে না আপনাদের প্রতিনিয়তই? দর্শক মন্ডলী আপনারা শুনলেন দেখছেন কেমন রাস্তার বেহাল দশা। অনেক ধন্যবাদ ভাই আপনাকে, একটু আপনি আপনার ছেলেকে সেভ করেন, বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী রাস্তার কি বেহাল দশা। আপনারা কিন্তু আপনাদের কিন্তু চেষ্টা করতেছি, এখানে প্রায় 2.5 কিলো রাস্তা আছে, বিশেষ করে এই রাস্তার ভিডিওগুলো আপনাকে ধারণ করে আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এটা রাস্তা কিনা অন্য কিছু। দর্শক মন্ডলী 16ই ডিসেম্বর আসাদ ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে হাজির হয়েছি। 4 নং নগর ইউনিয়নের বড়াইগ্রাম থানার তালসো গ্রামের এটি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিশেষ করে একজন মুদি দোকানদার ভাইকে আমরা পেয়েছি। ভাই আপনার নাম কি? ভাই আমার নাম আলামিন। আলামিন, এই যে আলামিন ভাইয়ের দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেই, কিন্তু এই যে রাস্তা কিন্তু সংলগ্ন। তো এই যে রাস্তার এই যে দোষা, আপনারা তো মালামাল আনার জন্য বিভিন্ন গঞ্জে বা শহরে যান, এটা আপনাদের কষ্ট হয় না? অনেক কষ্ট হয়, দেখা যায় যে কোনো গাড়ি ঘোড়া পায় না, গাড়ি পাইলে অনেক দাম বেশি, ভাড়া চাই বেশি, দেখা যায় যে ভাড়া যদি চায়ও মানে যে মালে লাভ হবে সে টাকা ভাড়াই চলে যায়। তারপরে আর কি বলবো, সামনে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, যদি স্কুলে সালপাল যদি যায় এখানে হামাগুড়ি দেওয়া পড়ে যায়, অনেকে টাইনে তুলতে হয়, অনেক ঝামেলা, অনেকে সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, যাইতে পারে না। রাস্তায় মনে হয় যে রাস্তা উদ্ভাবন হয়েছে আজ থেকে 10 মাস আগে, কিন্তু আমরা অপেক্ষায় আছি কবে পাকা হবে, আজ পর্যন্ত পাকার মুখ দেখতে পারলাম না। দর্শক মন্ডলী আপনারা শুনলেন এই গ্রামে একটা প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, রয়েছে একটি মাদ্রাসা এবং রয়েছে কেজি স্কুল, এবং পার্শ্ববর্তী গ্রামে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু বিশেষ করে তাদের শিক্ষা গ্রহণের জন্য পার্শ্ববর্তী বাগডোব, বিশেষ করে এখানে বাগডোব উচ্চ বিদ্যালয় বা হাই স্কুল রয়েছে, এখানে কিন্তু অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই তালসো গ্রাম থেকে যায়। এছাড়া রয়েছে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়, রয়েছে বাগাট জাগরণী বিদ্যা নিকেতন, রয়েছে বড়াইগ্রাম গার্লস স্কুল, এখানে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু এখানে যায়। দর্শক মন্ডলী এখানে দেখতে পাচ্ছেন একজন দর্শক নেমেছে, এটা কতটুকুন কাদো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক মন্ডলী এই যে বিশেষ করে আপনার নাম কি? সাইফুল। এই যে গ্রামের যে বেহাল দশা, এই রাস্তা নাকি শুনেছি 10 মাস পেরিয়ে গেছে এই উদ্বোধনের, কিন্তু এখনো রাস্তা হয় নাই। এই যে আপনি যে বিশেষ করে মাজা পর্যন্ত দাবিয়ে গেছেন, এই রাস্তা কি আপনাদের প্রতিনিয়ত চলাচলের জন্য কেমন কষ্ট হয়? খুব কষ্ট। আর দর্শক মন্ডলী কেমন কষ্ট হয় তা আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে কিরকম কষ্ট কিন্তু রয়েছে সে। দর্শক মন্ডলী শুনেছি ইতিপূর্বে নাকি রাস্তায় ধান লাগানো হয়েছে, এরপরেও কিন্তু আমাদের রাস্তা আরো খারাপ হচ্ছে। জানি না সামনে নির্বাচনে এই রাস্তায় কোলা ঝুলানোর হিসাবে কাজ করবে কিনা, জানি না দর্শক মন্ডলী। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি হয়েছে, আশপাশে কিন্তু অসংখ্য বাড়ি ঘর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক মন্ডলী ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সুস্বাস্থ্য কামনা করি। 16ই ডিসেম্বর আসাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক মন্ডলী আমরা আরো দেখাইতে চাই রাস্তার বেহাল দশা। এই যে একজন বিশেষ করে গ্রামের নিরীহ আসছে,
এই যে ভাই, আপনাদের তো রাস্তা দেখতেছি বেহাল দশা। আপনারা প্রতিদিন কিভাবে চলাফেরা করেন এই রাস্তা দিয়ে? খুবই কষ্টে ভাই, এই রাস্তাঘাট খারাপ, আমাদের রাস্তাঘাট ছাড়ে না। তাহলে আপনি কি চান যে খুব দ্রুতগামী রাস্তাটা যদি হতো দেশের অনেক উন্নয়ন হইতো, গ্রামের অনেক উন্নয়ন হইতো? ওইটাই তো চাই ভাই, যাতে তাতে রাস্তাটা আমার তাড়াতাড়ি করে দিলে পরে খুব ভালো হইতো, আমরা খুবই কষ্টে চলাফেরা করি। আপনাকে অনেক ধন্যবাদ। 16 ডিসেম্বর আসাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক মন্ডলী, আমরা আরো রাস্তা দেখাইতে চাই, অসংখ্য রাস্তা। দর্শক মন্ডলী, আমরা আরো কিছু দর্শক পেয়েছি যারা নিরলস ভাবে বসে আছেন, অবিরাম বৃষ্টি হচ্ছে, হয়তো বাইরে বের হতে পারছে না। দেখতে পাচ্ছেন কিছু দর্শক এখানে বসে আছে। এই যে আপনাদের যে রাস্তা, আমরা শুনেছি এই গ্রামে নাকি একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে, রয়েছে একটি মাদ্রাসা, রয়েছে কেজি স্কুল, এবং এই গ্রাম থেকে অসংখ্য শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন জায়গায় বা প্রতিষ্ঠানে যায়, যেমন রয়েছে বাগডোব উচ্চ বিদ্যালয়, বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়, বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ বড়াইগ্রাম, যায় পাইলট উচ্চ বিদ্যালয়ে, রয়েছে বাগাট জাগরণী বিদ্যানিকেতন, এবং রয়েছে বড়াইগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়। এই গ্রাম থেকে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা এই কাদোকে উপেক্ষা করে, কাদোকে মারাই করে কিন্তু তারা শিক্ষার জন্য যায়। তারা যে কত কষ্ট করে দর্শক মন্ডলী, আপনারা কিন্তু এই রাস্তা দেখে তা বুঝতে পেরেছেন ইতিমধ্যে। তো আমরা আরো কিছু দর্শক পেয়েছি এই রাস্তা সম্পর্কে বা তাদের কষ্ট দুর্দশা, পার্থায়িক জীবনের যে করুণ অবস্থা, এই রাস্তা দিয়ে চলাফেরা নিয়ে, সে সম্পর্কে কিছু বলবে। ভাই আপনার নাম কি? আমার নাম ইমরান। ইমরান, এই রাস্তা দেখে তো আপনার ভাষা নাই জানি, তবুও কিছু বলেন। আসলে ছোটকাল থেকে তো রাস্তাটা এমন দোহাল অবস্থা দেখতে পাচ্ছি, শুনছি রাস্তা বিভিন্ন সময় বিভিন্নভাবে উদ্বোধন হলো, সকল কিছু হলো, কিন্তু যে বা যেভাবে যাই হয়েছে, যে আমরা চাই সামনে রাস্তাটার কাজটা হোক অতিদ্রুত, তার সামনে মাস থেকে যাতে কাজটা হয়, এরকম একটা আমাদের এমপি মহোদয়ের কাছে আমরা একটা করোনা ভাবে বলছি। ধন্যবাদ আপনাকে দর্শক মন্ডলী। আজ 14 আগস্ট 2019, দর্শক মন্ডলীর আপনারা জানলেন একজন দর্শকের কাছ থেকে এই রাস্তা সম্পর্কে। আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অবিরামভাবে পরিশ্রম করে যাচ্ছে দেশের উন্নয়নের জন্য, 68,000 গ্রাম বাংলার উন্নয়নের জন্য। তার কাজকর্ম এবং নির্দেশনার কোনো ভুল ত্রুটি নেই, হয়তো নিচু পর্যায়ের কিছু এমপিও বা চেয়ারম্যান বা উচ্চ মহলের কিছু মুষ্টিমাম কয়েকজন ব্যক্তির কারণে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে, তা রাস্তা দেখে আপনারা বুঝতে পারছেন দর্শক মন্ডলী। আমরা চাই আমাদের ভিডিওটি যাদের এই দৃষ্টিগোচর হবে, এই ভিডিওটি যাতে আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সচকে এই ভিডিওটি দেখবেন এবং তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন এই রাস্তার উন্নয়নের কাজের জন্য, এবং এই গ্রামের মানুষ যাতা এই করুণ রাস্তার দুর্দশা অবস্থা থেকে মুক্তি পায়, তাদের চলাচল সহজ হোক, এটাই আমরা প্রত্যাশা করি। দর্শক মন্ডলী আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ। দর্শক মন্ডলী, আমরা আর একটা মরণ ফাঁদ এসেছি, একজন ক্লাস ফোরে পড়ে এই শিক্ষার্থীরা এই প্রাথমিক বিদ্যালয়ে, যে আপনারা দেখতে পাচ্ছেন কাদোর পরিমাণ। দর্শক মন্ডলী, কিভাবে সম্ভব কিন্তু এই কাদো পেরিয়ে কিন্তু মানুষ প্রতিনিয়তই কিন্তু তারা অধ্যয়নের জন্য বিভিন্ন জায়গায় যায়। দর্শক মন্ডলীর আপনারা দেখতে পান, দর্শক মন্ডলীর আপনারা দেখতে পাচ্ছেন ও দূরে একজন বিশেষ করে হোন্ডা ঠেলে নিয়ে যাচ্ছে কিছু ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে। দর্শক মন্ডলী, বড়াইগ্রাম থানার অন্তর্গত 4 নং নগর ইউনিয়নের তালসো গ্রামের এটা রাস্তা বলা হয়ে থাকে। প্রায় 10টি গ্রামের লোকজন কিন্তু এই রাস্তা দিয়ে প্রতিদিন এমন কষ্টকে সামনে রেখে চলাচল করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী, আমরা ইতিপূর্বে বলেছি, দেখছেন গ্রামীণ মানুষেরা বিশেষ করে প্রতিবাদ করার আর ভাষা নেই, হয়তো প্রতিবাদ করার ভাষা তারা হারিয়ে ফেলেছে বিধায় আবারও কিন্তু এই কাদার মধ্যে ধানের তারা রোপণ করেছে। জানি না তারা আর কোন প্রতিবাদ করলে বা কেমন কষ্টের কথা তুলে ধরলে এই রাস্তাটা খুবই সংস্কার কাজ শুরু হবে এবং রাস্তাটা মেরামত করা শুরু হবে। জানি না দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন
এমন দুর্দশা নিয়ে কিন্তু প্রতিনিয়ত মানুষ চলাফেরা করছে। আমরা একজনকে আমরা পেয়েছি, গ্রামের নিরীহ মানুষকে আমরা পেয়েছি। এই দেখছেন, এই কিন্তু কাঁচা রাস্তা দিয়ে কিন্তু চলাফেরা করছে। এখানে একজন কিন্তু স্যান্ডেল রেখে গেছে, তার জীবন আগে না সম্পদ আগে। দর্শক মন্ডলী, আমরা জানি জীবন আগে, বিধায় কিন্তু অনেক জিনিসপাতি রেখেই কিন্তু প্রতিনিয়ত চলাফেরা করতেছে। এখানে জুলহাসকে পেয়েছি, এই রাস্তাটা যে এই অবস্থা, আপনাদের কি কষ্ট হয় না? প্রতিনিয়ত কিন্তু কাজ করে যাচ্ছে, নির্দেশনা দিয়েছে 68,000 গ্রাম বাংলাকে ফেলে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়। বিধায় তার কাজে এই স্বচ্ছতা আনার জন্য, প্রতিটি বিভাগকে কাজে স্বচ্ছতা আনার জন্য কিন্তু তিনি নির্দেশনা দিয়েছে। আমরা জানি এখন অধিকাংশ কাজ কিন্তু ইলেকট্রনিক মাধ্যমে হয়ে থাকছে। তো আমরা জানি যোগাযোগ ব্যবস্থা যে দেশের যত অনুন্নত সে দেশ তত অনুন্নত এবং পিছিয়ে পড়ে যায়। তাই আমরা চাই এই যোগাযোগ ব্যবস্থা যাতে উন্নত হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আশা বা এই ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন গড়ার আমরা আরো এগিয়ে যেতে পারি। তাই আমাদের এই ভিডিওটি যারা যেভাবে দেখবেন আশা করি শেয়ার করবেন, এবং আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই রাস্তার বেহাল দশা দেখবেন এবং ত্বরিত গতিতে এই রাস্তাটি সংস্কার কাজ শুরু করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আর দর্শক মন্ডলী, মাত্র কয়েকজন মানুষের ভুলের কারণে এই প্রায় 10টি গ্রাম বাংলার মানুষ কষ্ট ভোগ করবে, এটা কারো প্রত্যাশা হতে পারে না। বিধায় মানুষের ভুলভ্রান্তি হবে, মানুষের ভুলভ্রান্তি হবে, এবং এই ভুলকে কিভাবে শোধরা নেওয়া যায়, এটাই শিক্ষিত সমাজের মনুষ্যত্বের কাজ। আমরা চাই এই রাস্তাটি খুব তাড়াতাড়ি মেরামত কাজ শুরু হোক। দর্শক মন্ডলী, 16 ডিসেম্বর আসাদ ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের হৃদয় হলে একটু হলে স্পর্শ করবে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ঠিক আছে।